এই মানুষকে আমার আল্লাহ তাবারক তাআলা নিজের হাত দ্বারা বানাইলা, এই যে মুখমণ্ডল আমার আল্লাহ তাবারক তাআলা নিজে বানিয়েছে, এই জন্য আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে আমার উম্মাত উম্মাতিরা, তোমার বিবির প্রতি তুমি যদি কোনোদিন আঘাত করো, তোমার সন্তানের প্রতি তুমি যদি জীবনে কোনোদিন আঘাত করো, তোমার ভাইয়ের প্রতি যদি তুমি জীবনে কোনোদিন আঘাত করো, জীবনে কোনোদিন মুখমণ্ডলের ওপরে আঘাত করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই মুখমণ্ডল সৌন্দর্যটা আমার আল্লাহ তাবারক তাআলা বানিয়েছে। আজকে পৃথিবীর মধ্যে যে যৌবনের পাওয়ার তুমি দেখাও, আজকে যৌবনের যে সৌন্দর্য তুমি দেখাও, আজকে তোমার চেহারার সৌন্দর্য যে দেখাও, আজকে থেকে 50 বছর পরে তোমার যৌবনের সৌন্দর্য থাকবে না, আজকে থেকে 50 বছর পরে তোমার চেহারার সৌন্দর্য থাকবে না, আজকে থেকে 50 বছর পরে তোমার স্কিন লাইট ভালো থাকবে না। যেই দিন কবরে যাবে বৃদ্ধ বয়সে, সেই দিন তোমার চেহারার বড়াই থাকবে না। অতএব সাময়িক জগতের মধ্যে আমরা থাকবার জন্য এসেছি, এত রূপের বড়াই কেন, এত আপনার যৌবনের বড়াই কেন? আজকে আমরা ইসলাম ধর্মের মানুষ, আজকে ইসলাম ধর্মের মধ্যে আমরা জন্মগ্রহণ করিয়া আজকে আল্লাহ আল্লাহ রসুলের বাণী হইলে ওই জায়গায় যাওয়ার আমাদের খবর নাই, আর যেই জায়গায় যাওয়াটা আমাদের জন্য হারাম ওই জায়গাটা আমাদের জন্য প্রযোজ্য হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে আমার বাবা যে ভাইরা, ওয়াজ পরে হবে আগে শুনালেন, আজকে আমরা মানুষ এমন একটা জায়গায় পৌঁছে গেছি, চাই হালাল পথেই হোক আর হারাম পথেই হোক, আমাদের উপার্জন করতে হবে, টাকা হলেই হবে। এখন মানুষের এই মানসিকতা এসেছে না আসে নাই? এসেছে। এর জন্য যে শুধু টাকা আসলেই হবে, এই যে এই কি শুধু দায়ী তাই নয়, পুরো সমাজ ব্যবস্থাটা আজকে আমাদের দায়ী হয়ে গেছে। এই জন্য দায়ী হয়ে গেছে, আজকে যার টাকা নাই পয়সা নাই, যেই মানুষটা গরিব, যার মাথায় তেল নাই, আগামী কালকে সমাজের মানুষ তাকে দেখতে পারে না, তার মাথায় তেল নেই না, বলে জীবনে কি করলি, দু পয়সা রোজগার করতে পারলি না। ওইখান থেকে যুবক বুঝে গিয়েছে, জীবনে যা খুশি তাই করো না কেন, পয়সা উপার্জন করতে হবে, পয়সা যার আছে মান ও সম্মান তার আছে। বর্তমানে আপনি হিসাব করে দেখেন, মসজিদ মাদ্রাসায় যারা সেক্রেটারি থাকে দেখবেন সুদখোর ঘুষখোর, যারা মসজিদ মাদ্রাসায় সভাপতি আপনার যারা দেখভাল করে দেখবেন 5 অক্তের মধ্যে 1 অক্ত নামাজে আসে না। আজকে কথা হলো এটা, যুবকেরা বুঝে গেছে পয়সা উপার্জন করলে, টাকা থাকলে মান ও সম্মান আছে, পয়সা না থাকলে তার মাথায় কেউ হাত বোলাই না। এই জন্য বর্তমানে যুবকেরা তারা চিন্তা করে টাকা রোজগার হলেই হবে, হালাল পথে হোক আর হারাম পথে হোক দেখার দরকার না। এইভাবে এখন যুবকেরা আপনার হারামের পথে আপনার নেমে গিয়ে রোজগার করছে, শুধু পয়সা হলি হবে এটাই তাদের লক্ষ্য। আরে আমার বাবা যে ভাইরা, আজকে যত হারামের পয়সা উপার্জন করেন না কেন, জীবনে আপনার সুখ আসবে না, শান্তি আসবে না। আর হালালি পথে যদি একটা পয়সা রোজগার করেন, ওই পয়সাটা দিয়ে দিন যদি আপনার দিন দিন আপনার জীবন যাপন করবে, এত সুখ এত সুখ, রাত্রি বেলায় ঘুমায়া ফজরের নামাজের সময় উঠবে, আল্লাহর তরফ থেকে আপনার প্রতি রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার বাবাজি ভাইরা, আজকে বর্তমানে আমাদের চিন্তাধারা আলাদা হয়ে গেছে, কবরে যাব এই রকম চিন্তা আমাদের নাই, কবরে যাব আমাদের আজাব হবে এই রকম ভয় আমাদের নাই, শুধুমাত্র আমরা শুনি আর থেকে যায়, কবরের ভয়াবহ আজাব এমনই আজাব রে বাবা। আপনি কবরে গিয়ে যদি প্রশ্নের উত্তর দিতে না পারেন, ডান দিকের মাটি বাম দিকের মাটি আপনাকে এমন ভাবে চাপ দেবে, আপনার হাড় হাড্ডি গুলো আটার মতো পেশাই করে দেবে, কত মস্ত বড় সাপ আসবে, বিষাক্ত সাপ আজকে আপনাকে এমন ভাবে ছবল দেবে, বিষে আপনি কাতর হইয়া আপনার পুরো শরীরটা পুড়ে আপনার কয়লা হয়ে যাবে। আপনি যদি ভালো জবাব দিতে পারেন, আপনাকে ভালো জায়গায় রাখা হবে, যদি জবাব দিতে না পারেন, আপনাকে খারাপ জায়গায় রাখা হবে। আমার বাবাজি ভাইরা, জগতের মধ্যে 50 বছর 60 বছর আরাম করে কি হবে, কাল কিয়ামত দিনে যদি আপনার আরামের জায়গা না পাওয়া যায়। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবীর কাছে যাইয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বাড়িতে আমার সন্তান ইমাম হাসান অনাহারে আছে, বাড়িতে আমার সন্তান ইমাম হুসাইন অনাহারে আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আপনার মাল থেকে যদি কিছু সম্পদ দিতেন, যদি কিছু জবের আটা দিতেন, যদি কিছু পয়সা দিতেন, বাড়িতে নিয়ে গিয়ে আমার সন্তান
মুসলমানদের খাওয়াই দাও। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, হে ফাতেমা, আজকে যে সম্পদ যে মাল আমার কাছে আছে এইগুলো হলো যুদ্ধের ময়দান থেকে নিয়ে আসা গরিব মিসকিন ইতিমদের জন্য, তোমার জন্য এটা প্রযোজ্য নয়, তোমাকে দেওয়া যাবে না। আমার ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মিচকি হাসি দিয়া নিজের বাড়িতে আপনার ফিরে আসলে আর নবীজিকে সালাম জানালেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের বর্তমানে মায়েরা যদি বাবার কাছে কিছু আবদার করে, আব্বা গো 10 বছর আগে একটা সুকেস দিয়েছিলা, ওই সুকেসটা এখন ভেঙে গিয়েছে, পুরনো হয়ে গেছে, আরো একটা সুকেস দিয়ে দিও। বাপ যদি বলে, বেটি রে আমার বয়স হয়েছে, দেওয়ার মতো আর ক্ষমতা না, ওই বেটি বলবে যদি আমাকে তুমি দিতেই না পারো তোমার বাড়ি যায় কোনো লাভ নাই। বাপ রিটায়ার্ডের পেনশনের টাকায় যদি বেটিকে কিছু দিতে না পারে, অনেক বেটি আছে যে তুমি তো বেটারা কি দাও, আমাকে দাও না তো তোমার বাড়ি আর যাবো না। কিন্তু এই নারীরা আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যা, আমার ফাতেমা কেমন ছিলেন, বর্তমানে নারীরা কেমন হয়ে যা, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে চলে আসলা, বাড়িতে আসার পরে নিজের স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ওগায় আমার প্রাণের স্বামী, ওগায় আমার মাতার তা, আজকে আমি আব্বার কাছে গিয়েছিলাম কিছু খাবারের জন্য, কিছু পয়সার জন্য, কিন্তু আমার আব্বা দেয় নাই। আমার আব্বা বলেছে এটা তোমার জন্য বরাদ্দ নয়, এটা হলো গরিব মিসকিন এতিমদের জন্য বরাদ্দ, অতএব এটা গরিব মিসকিন এতিমকে দেওয়া হবে, তোমাকে দেওয়া হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, ওই আমার প্রাণের বিবি, আজকে আমার নবীজি যেটা ভেবেছেন সেটাই সঠিক, এইদিকে আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাত দুখানে উত্তোলন করেছে, বলে আল্লাহ গো, আজকে আমার ফাতেমা আমার ইমাম হাসান হোসাইনের জন্য খাবার নিতে এসেছিল, আমি দিতে পারি না, আমি দিতে পারি না, ওগো আল্লাহ আপনি যদি দেন আমি ফাতেমাকে দিয়ে আসবো। আমার আল্লাহ তাবারক তাআলা বলে, হাবিবগু আজকে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি দুইটা জিনিস দিলাম, দুইটার মধ্যে যেটা খুশি নিতে পারে। আমার নবীজি ফাতেমার বাড়িতে আসলে, আসার পরে বলে, ফাতেমা আজকে তোমার বাড়িতে আমি এসেছি। আমার ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীগো আজকে আমার বাড়িতে আপনি মেহমান হয়ে এসেছে, আপনাকে এক গ্লাস পানি দেব এই রকম ক্ষমতা আমার নাই। আমার নবীজি বলে, ফাতেমা আজকে তোমাকে আমি দেওয়ার জন্য এসেছি, তোমার কাছ থেকে নেওয়ার জন্য আসি না, তোমার কাছ থেকে খাওয়ার জন্য আসি না, তোমার কাছ থেকে পান করার জন্য আসি না, আজকে আল্লাহ তোমাকে দিয়েছে তাই দেওয়ার জন্য এসেছি। আমার ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও ভাই আব্বা জান, আমার আল্লাহ আমাকে কি দিয়েছে? আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার আল্লাহ তোমাকে দুইটা জিনিস দিয়েছে, এক নম্বর হলো তোমার জন্য যবের আটা বরাদ্দ করেছে, দ্বিতীয় নম্বর হলো তোমার জন্য আল্লাহ তসবিহ তালিল দিয়েছে, দুটোর মধ্যে তুমি একটা বেছে নাও। আমার ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে জগতের খাবার এখন খাইব, আগামী কালকে ভুলে যাব, অতএব আব্বা জান আমার জগতের খাবারের দরকার না, আমার আগে রাতের জন্য তসবিহটাই জরুরি, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না জগতের মধ্যে খাবার চাইলেন না, জগতের মধ্যে চাউল চাইলেন না, জগতের মধ্যে জবের আটা চাইলেন না, জগতের মধ্যে আমার আল্লাহ তসবিহ তালিল করে আপনার নিজের মনকে আপনার ফ্রি করলে। এরে আমার বাবাজি ভাইরা, আজকে আমাদের জন্য পণ নেওয়াটা হলো হালাল, আর আপনার পণ নেওয়াটা হলো আমাদের জন্য হারাম, আর মোহরানাটা দেওয়াটা হলো আমাদের জন্য হারাম। কিন্তু বাবাজি ভাইরা, পণটা হালাল কিন্তু পণটা হচ্ছে হারাম, এই পণটা আমরা হালাল মনে করে আগে পণের গল্পটা করি, আর মোহরানাটা আমাদের জন্য প্রযোজ্য, এই মোহরানাটাকে আমরা পরে করি। এই আপনাদের
বুঝাতে চাইলাম যে জগতের মধ্যে মানুষ এমন একটা জায়গায় ঢুকে গেছে যে হালালটাকে হারাম মনে করে আর হারামটাকে হালাল মনে করে। যেই জায়গায় আমার দয়ার নবী যাইতে বারণ করেছে ওই জায়গাটাকে আমরা যাইতে যাওয়ার জন্য ওই জায়গায় যাওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি। যেই জায়গাটায় যাওয়ার জন্য বলেছে ওই জায়গাতে মোরা যাইতে চাই না। আমার নবী যে বলেছে বান্দারে ও আল্লাহর বান্দা শোনো, তোমার মন যখন খারাপ হইবে তোমার কোনো জায়গায় যাওয়ার দরকার না, তুমি মসজিদে গিয়ে দুই রেকাত নামাজ পড়ে তোমার মনের কথা একমাত্র আল্লাহকে বলো, কারণ তোমার মনের ব্যথা বেদনা যন্ত্রণা কেউ দূর করতে পারবে না, যে দূর করবে সে একজন সে হলো আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে গিয়ে দুই রেকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো তোমার মনের ব্যথা বেদনা দূর হয়ে যাবে। আজকে আমাদের মনে যখন টেনশন হয়, আজকে বিবির কাছ থেকে যখন আঘাত পায়, আজকে যখন আমরা সন্তানের কাছ থেকে আঘাত পায়, আজকে যখন বন্ধু বান্ধবের কাছ থেকে আঘাত পায়, মসজিদে যাই না মাদ্রাসায় যাই না, আজকে চায়ের দোকানে যাইয়া এক হাতে সিগারেট আর এক হাতে চা, আর মনে হয় কবি গুরু হইয়া চেয়ারে বসে বসে যেন টেনশন ফিল করি। চায়ের দোকানে এক হাতে সিগারেট আর এক হাতে চা ধরে মনে হয় যে কবি গুরু একবারে বুঝলে বিশাল টেনশন, কিন্তু ওই করে কি টেনশন দূর হবে বাবা? টেনশন দূর হবে না, টেনশন একমাত্র দূর করতে পারবে আমার আল্লাহ। অতএব আল্লাহর শরণাপন্ন হন। এই জন্য আল্লাহ বললে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাসসাবিরিন। আল্লাহ বলে বান্দারে তোমরা ধৈর্য অবলম্বন করো সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে। যারা ধৈর্য অবলম্বনকারী হয় যারা ধৈর্য অবলম্বনকারী হয় আমি আল্লাহ তাদের সঙ্গে হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার বাবাজি ভাইরা আজকে আমরা ধৈর্য অবলম্বন করব। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আসিয়া আমার নবীজি শুধুমাত্র ধৈর্য ধারণ করতে, আমার নবীজি যখন ইসলাম প্রচার করতে গিয়েছে কত কাফেরেরা পাথরের আঘাত করেছে, কত কাফেরেরা আমার নবীজিকে আপনার নবীজির প্রতি অত্যাচার করেছে। আমার আল্লাহ বলেছে হাবিব গো একবার শুধুমাত্র দোয়া করে দাও আমি দুনিয়ার আগমন ধ্বংস করে দিব। আমার নবীজি ধৈর্য ধারণ করে বলে আল্লাহ আজকে এরা আমাকে চেনে নাই বলে আজকে পাথরের আঘাত করেছে, আজকে চেনে না বলে আজকে আমার প্রতি অত্যাচার করেছে। আল্লাহ গো জগতের মধ্যে আমার আসার একটাই মাকসাদ ইসলামের প্রচার ও প্রসার করা। আজকে তারা যখন জানতে পারবে আমি আখিরি পয়গম্বর, আমি ইসলামের বাণী প্রচার করার জন্য এসেছি, আমার কালেমা যেদিন পড়ে নিবে তারা সেদিন আর পাথর মারবে না। আজকে যেই নবী আখেরি পয়গম্বর, আজকে ওই নবী যদি ধৈর্য ধারণ করে 63 বছর জীবন যাপন করতে পারে আমরা কেন ধৈর্য ধারণ করতে পারি না? আমার আল্লাহ তাবারক তাআলা আমার নবীজির ব্যবহার চরিত্র আখলাকে খুশি হইয়া আমার আল্লাহ আমার নবীজিকে বলেছিলেন হাবিব বলো বলো তুমি কি চাও, বলো বলো তুমি কি চাও, বলো বলো তুমি কি চাও, একবার নয় দুইবার নয় তিনবার নয় চারবার নয় 1000 বার নয় 2000 বার নয় 70,000 বার জিজ্ঞাসা করেছিল হাবিব তুমি কি চাও বলো বলো। আমার নবী একটাই কথা বলেছিলেন যে আমার উম্মাত উম্মাতিকে মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মত এত ভালো, তোমার মত এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি আর তোমার দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মত এত ভালো, তোমার মত এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি আর তোমার দিওয়ানা, তাই তো রসুল আমি আর তোমার দিওয়ানা। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন থাকা গ। ও কি শুনেছে কিতাবের লেখা,
নবী ছাড়াই আমার জীবন থাকা গঙ্গ, নবীজিকে ভালো না বা শিলে, নবীজিকে ভালো না বা শিলে আল্লাহ পাওয়া যাবে না। তাই তো নবী আমি তোমার দিবানা, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না। তাই তো নবী আমি তোমার দিবানা। ও বাবা যে ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 40 বছর বয়সে বিবাহ করেছিলেন। ওই সময় আমার দয়ার নবী মায়ার নবী 70টা উট দিয়া মোহরানা আদায় করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সময় যদি 70টা উট দিয়া যদি মোহরানা আদায় করে, আজকে আমরা যখন আমাদের সন্তানদের বিবাহ, যখন কোন সন্তান কোন কন্যা সন্তানের সঙ্গে দিই, তার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য কতটা উটের সমতুল্য টাকা দিয়ে মোহরানা আদায় করতে হবে। আজকে জগতের মধ্যে আমার আমাদের নারীদের সম্মান আমার নবীজি বাড়িয়ে দিয়ে গেছে। আজকে নারীদের পায়ের তলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দিয়ে গিয়েছে। আপনি বলবেন কেমন করে? আজকে যে নারীরা বিপদে চলে, আজকে যে নারীরা বিপর্যয়ে চলে, যদি তারা জানতো আমার নবী আমাদের শান ও মান এত উঁচু করেছে, তারা শিকল দিয়ে নিজের শরীরটাকে ঢেকে রাখতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার মা বোনেরা, আজকে আমার নবীজি বলে দিয়েছে সন্তানের জান্নাত পিতা মাতার পদতলে, অতএব পায়ের তলে জান্নাত আমার আল্লাহ দিয়ে দিয়েছে। আরে আমার মা, নিজেকে পর্দার সহিত তুমি চালাও, কারণ আমার নবীজি বলে দিয়েছে নারীরা তিনটা কারণে জাহান্নামী বেশি হবে। এক নম্বর কারণ হলো স্বামীর কথার অবদ্ধ হয়ে চলবে, দুই নম্বর কারণ হলো তারা গিবদের পথে চলবে, তিন নম্বর কারণ হলো তারা বেপরদায় চলবে। এই তিনটা কারণের জন্য আজকে নারীরা জাহান্নামী বেশি হবে। আজকে 100-র মধ্যে 99% নারীর মধ্যে এই তিনটা গুণ দেখা যায় না, দেখা যায় না, এই তিনটা গুণ দেখা যায়। আরে আমার বাবা যে ভাইরা, অতএব যখন নারী কন্যার, যখন নারী পুরুষের বিবাহ দিতে যাবে, আজকে 1,000-5,000 একটা করিয়েন না, আজকে আপনি 4-5 লাখ টাকা করিয়েন না, সব সময় চেষ্টা করবেন মোহরানটা যেন বেশি হয় আর পনটা যেন কম হয়, কারণ পন চেয়ে নেওয়া যাবে না। যদি আপনার শ্বশুর আপনাকে পৃথিবী দিয়ে দেয় নেওয়া যাবে, অসুবিধা না। হ্যাঁ যুবক ভাইরা, আমার বাবা যে ভাইরা, আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলে, বিবাহ করার পরে রাত্রিবেলা আমার খাদিজার জাং মুবারকের উপরে মাথা দিয়া আমার নবীজি যেন গল্প করতেছে, আমার খাদিজা যেন নবীজির মাথা মুবারকটা নেড়ে দিচ্ছে। আমার নবীজি বলেছে জগতের মধ্যে স্বামী আর স্ত্রী যারা থাকবে, স্বামী দিনের বেলা কাজকর্ম করে রাত্রিবেলায় বিছানায় ঘুমায় থাকবে, আর স্ত্রী যদি একবার পাটা টিপে দেয়, মাথাটা যদি টিপে দেয়, স্বামী যদি সন্তুষ্টিত হয়ে যায়, আল্লাহর দরবারে যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে দেয়, আমার দয়ার নবী বলেছে ওই নারীর জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার স্বামী যদি খুশি হয়ে যায়, সারা জীবন ইবাদত করলা, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর তোমার স্বামী যদি নারাজ হয়ে যায়, যতই ইবাদত করো না কেন, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির মাথা মুবারকটা নাড়ছে, আমার নবীজি যেন ঘুমায় গেছে। আর আমার নবীজি যখন ঘুমায় গেছে, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও যেন বাবা ঘুমিয়ে গেছে। মধ্যরাত্রি হয়েছে, আমার নবীজি আমার খাদিজার ঘর থেকে যেন বাইরে চলে গেছে। মধ্যরাত্রিতে আমার খাদিজার ঘুমটা ভেঙেছে, ডান দিকে হাত দেয় নবীনা, বাম দিকে হাত দেয় নবীনা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার রাজপ্রসাদে খোঁজাখুঁজি করতে আরম্ভ করে দিয়েছে, কোথায় গেল কোথায় গেল, নবী আমার কই, নবীকে দেখা যায় না। আমার খাদিজা
এই জন্য পাগল হয়ে গেছে যে আমার নবীর সঙ্গে বিবাহের আগে আরো তিনটা বিবাহ হয়েছিল, ওই তিনটা স্বামী তার জগতের মধ্যে বেঁচে ছিল না, তিনটা স্বামী ইন্তেকাল করেছিল, আর ওই তিনটা স্বামীর সম্পদ খাদিজা পেয়েছিল। তিনার বাবার নাম ছিল খাওয়াইলিদ, ওই খাওয়াইলিদের সম্পদের মালিক ছিল খাদিজা, চারটা সম্পদের মালিকানা নিয়ে আমার নবীজিকে বিবাহ করেছিল। আমার নবীজিকে বিবাহ করার পরে রাত্রিবেলায় যখন আমার নবীকে বিছানায় পাইলেন না, খাদিজা চমকে গেলেন, বুকটা যেন ধরকে উঠল যে নবী নাই নবী নাই, তবে কি আমার নবীকেও আর পাওয়া যাবে না। সারা রাত প্রসাদ খুঁজলে, রাজপ্রসাদ খুঁজে পাওয়া গেল না। শুভে সাধে কেনার সময় হালকা সকাল হালকা অন্ধকার, বাড়ির বাইরে বেরিয়ে গেছে যেই খাদিজা, জীবনে কোনোদিন খালি পায়ে বাইরে যায় না, খালি পায়ে যে যাওয়া দূরের কথা, তার কাজের লোকের অভাব ছিল না, জীবনে বাইরে যাওয়ার প্রয়োজন তার হয় না, কিন্তু আমার নবীর টানে বাড়ি থেকে বাইরে হয়ে গেছে। বাড়ি থেকে বাইরে হয়ে যাওয়ার পরে বন জঙ্গলে আমার নবীজিকে খোঁজে, কোথাও যেন খুঁজে পাওয়া যায় না। যখন কোথায় খুঁজে পাওয়া গেল না, খাদিজা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে যেন রাজপ্রসাদের দিকে আসতেছে, হঠাৎ করে দেখতেছে যেন একটা পাহাড়ের উপরে আমার নবীজি সেজদায় রত হয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাদিজা ওই পাহাড়ের উপরে উঠার চেষ্টা করে, কিন্তু পাহাড়ে উঠতে পারে না, কেননা খাদিজা জীবনে কোনোদিন পাহাড়ে উঠে না, পাহাড়ে কেমন করে উঠতে হয় তাও জানে না, কারণ পাহাড়ে সিঁড়ি থাকে না, পাহাড়ে ওঠার জন্য লিফট থাকে না, পাহাড়ে ওঠার জন্য রাস্তা থাকে না। খাদিজা অনেক চেষ্টা করলে কিন্তু কোনো মতে পাহাড়ের উপরে উঠতে পারে না। খাদিজা চিন্তা করে, আল্লাহ গো আমি যদি হামাগুড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠতে যাই, উঠতে পারি কিনা একবার দেখি, হাঁটু পাড়া দিয়ে কোহিনার ভরে টান দিয়ে যেন পাহাড়ের উপরে উঠে যায়। উঠার পরে আমার নবীজিকে ডাক দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো সারা রাত খোঁজাখুঁজি করে পেরেশান হয়ে গেছে। খাদিজার আওয়াজ যখন শুনেছে আমার নবীজি সেজদা থেকে মাথাটা উঠিয়েছে, উঠানোর পরে খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা আজকে তুমি পাহাড়ে কেন? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিবাহের রাত্রিতে স্বামী যদি ঘরে না থাকে, বিবাহের রাত্রি যদি স্বামীকে পাওয়া না যায়, পৃথিবীর মধ্যে এমন কোন বিবি আছে যেই বিবির স্বামী ছাড়া আরামে বিছানায় ঘুমাবি? ও ভাই আমার প্রাণের স্বামী, এর আগে আমি তিনটা স্বামী হারিয়েছি, আমার মনে বড় একটা ভয় আছে, এই জন্য আপনাকে খোঁজাখুঁজি করতেছি। নবী আমার বলে, খাদিজা আমাকে নিয়ে তুমি চিন্তা করিও না, টেনশন করিও না, কারণ হইল আমি নবী ইসলামের প্রচার ও প্রসারের জন্য আমি কত কাজে বাইরে যাইতে পারি, আজকে থেকে তোমাকে বলে দিলাম জীবনে কোনো দিন আমাকে খোঁজার জন্য বাড়ি থেকে বাইরে আসবে না। এটা হলো আমার নবীর শিক্ষা, এটা হলো শরীয়তের শিক্ষা। স্বামী যদি বাড়িতে না আসে, চায়ের দোকানে বসে আছে, বিবি চায়ের দোকানে ডাকতে যেতে পারবে না, কারণ হইল মায়েরা বাড়ির যা বাড়িতে থাকবে, পর্দার সহিত থাকবে, বেপর্দাই থাকবে না। আজকে আমরা বিবির সঙ্গে স্বামীর সঙ্গে ইয়ারকি করি না, আজকে ইয়ারকি করলে দেওরের সঙ্গে করি, কারণ আমরা মনে করি দেওরের সঙ্গে ইয়ারকি করা হলো জায়েজ, আর স্বামীর সঙ্গে ইয়ারকি করা হলো হারাম। জোরে বলেন নাউজুবিল্লাহ, এটাই তো মনে করি, এই জন্য স্বামীর সঙ্গে ইয়ারকি করি না, দেওরের সঙ্গে ইয়ারকি করে। মা বোনেরা ভাইরা বাপজেরা, কোন এক কবি বলেছিলেন, যদি জানত দেওরের সম্মুখে গেলে দেওর কোন নজরে ভাবিকে দেখে, তাহলে যদি জানত জীবনে কোনোদিন ওই দেওরের সম্মুখে ভাবি কোনোদিন আসতো না। আজকে কয়েকদিন আগে বলেছিলাম যে স্বামীর সঙ্গে আর কি করা হলো যায়, কারণ স্বামীর সঙ্গে আর কি করলে স্বামী আর স্ত্রী যদি একবার হাসি দিয়ে দেয়, আমার আল্লাহ বলে ওই স্বামী আর স্ত্রীকে একটা মাকবুল হজের সব দান করে দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবিকে বলল স্বামীর সঙ্গে আর কি করা যায়, স্বামীর সঙ্গে আর কি করবে? জালসাই শুনেছে যে স্বামীর সঙ্গে আর কি করা যায়, আর কি করলে নেকি পাওয়া যায়। পরের দিন বাড়িতে গেছে, এগারোটার সময় স্বামী ইন করে বেশ একটা প্যান্ট স্যুট লাগিয়ে বের হচ্ছে বাড়ি থেকে, আর বিবি বুঝলেন এক বালতি পানি স্বামীর গায়ে ছিটিয়ে দিয়েছে, যেমনই ছিটিয়ে আমি এক চড়। বলছে মৌলবীর সাহেব, তো বলে আর কি করলে নাকি পাওয়া যায়, নাকি স্বামী খুশি হয়? তো আমি তো বেজার হয়ে গেল, মৌলবীর কাছে এসে বলছে, মৌলবীর সাহেব আপনি বলেন আর কি করলে নাকি পাওয়া যায়, তো আমি তো মার খেলাম।
কাছে কি করেছে বলে এক বালতি পানি ছিটিয়েছে বলে এটা কি মাস বলে এটা মাঘ মাস। আরে খেপে, মাঘ মাসে এমনিতেই একজনা সাত দিন ধরে গোসল করে না, সাত দিন ধরে এমনি গোসল করে না, তুই এক বালতি পানি মারে তোকে আরো মারে নিয়ে তোর কপাল। ইয়ার কি করার একটা সময় আছে না বাবা, স্বামী কাজ কর্মের টেনশনে থাকে, একটা পরিবারকে পরিচালনা করা কত যে কষ্টকর এটা একমাত্র স্বামী জানে, দ্বিতীয় কেউ জানে না। এই জন্য ইয়ার কি করারও একটা সময় আছে। এখন স্বামী সারাদিন আপনার জমিতে পানি দিয়ে আসলো, কোদাল কবিয়ে আসলো, এখন কোদাল ঘাড়ে করে নিয়ে বাড়িতে ঢুকলো, আর ঢুকার পরে বলছে বিবি এক গ্লাস পানি দাও, আর বিবি যদি আর কি করে বলে কেমন লাগলো, ও বাড়িতে থাকবে যে রাখবে, রাখবে না। আর কি করার একটা সময় আছে। আমার মা বোনেরা, তোমরা হলে খাদিজার যা, অতএব খাদিজার জীবনী থেকে, ফাতেমার জীবনী থেকে তোমরা শিক্ষা নিয়ে নাও, স্বামীকে কি করে ভালোবাসা দিতে হবে, পরিবেশ কেমন করে তৈরি করতে হবে, সন্তানদের কেমন করে লালন পালন করে বড় করতে হবে, আল্লাহর উপাসনা ইবাদত কেমন করে করতে হবে। আজকে আমার নবীজি বললেন খাদিজা, আজকে থেকে তোমাকে বললাম জীবনে কোনোদিন আমাকে খোঁজার জন্য আসবে না, জীবনে কোনোদিন আমাকে তুমি দেখার জন্য আসবে না। আমার যখন কাজ সময়, আমার যখন কাজ সমাপ্ত হয়ে যাবে আমি নিজেই বাড়িতে চলে যাব, তোমার আসার কোনো দরকার লাগবে না। যেমন এই কথা বলা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কথা দিলাম কথা দিলাম, আজকে থেকে আপনাকে খোঁজার জন্য আর বাইরে যাব না। এই বলে আমার খাদিজা দন্দা ইমান হলেন। দন্দা ইমান হওয়ার শব্দের অর্থ হলো দাঁড়িয়ে যাওয়া। যেমনই দাঁড়িয়ে গেছে খাদিজা যেন আহা করে উঠেছে। আমার নবীজি বললেন, খাদিজা কি হয়েছে বলো বলো, তোমার মুখ দ্বারা শব্দ কেন বার হইল? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন পাহাড়ের উপরে হামাগুড়ি দিয়ে কহিনার ভরে হাঁটুর ভরে যখন উঠেছি, ছোট্ট ছোট্ট পাথর কাঁকড় গুলোতে আমার হাঁটু আর কহিনাটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, যেন আপনার ঝাঁঝরা হয়ে গেছে, ওই জায়গায় একটু আঘাত লেগেছে, এই জন্য আমি আওয়াজ করেছি। নবী আমার বললেন, কোন জায়গায়? আমার খাদিজা ওই ক্ষত বিক্ষত জায়গাগুলো দেখালে আমার নবী যে নিজের থুতু মুবারক লাগিয়ে দিলেন। খাদিজা বলেছিলেন, খোদার কসম করে বলি, আমার নবী যখন ওই ক্ষত বিক্ষত জায়গায় নিজের থুতু মুবারক লাগিয়ে দিলেন, ওই জায়গায় ব্যথা বেদনা যন্ত্রণা থাকা তো দূরের কথা, ওই জায়গাতে ক্ষত বিক্ষতের দাগ পর্যন্ত ছিল না। আমার বাবা যে ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গা থেকে বাড়িতে আসলে সকালবেলা আমার নবীজি যখন পথ দিয়া রাস্তা দিয়া যখন খাদিজার বাড়িতে আসতেছে, মক্কার মানুষেরা বলতেছে, দেখ রে দেখ, আজকে মোহাম্মদের বাপ নাই মা নাই, আজকে মোহাম্মদের দাদা না, আজকে মোহাম্মদের নানা নাই নানি না, তার জগতে কেউ নাই, তার সম্পদ নাই, জমিনে জায়গা না, আজকে খাদিজাকে বিবাহ করে সম্পদের মালিকানা নিয়ে, আজকে খাদিজাকে বিবাহ করে রাজপ্রাসাদ হাতিয়ে নিয়েছে, আজকে খাদিজাকে বিবাহ করে আজকে খাদিজার সকল সম্পদের মালিক হয়েছে। আমার নবীজি আল্লাহর দরবারে চোখ দুটোকে উঠে বলে, আল্লাহ, আজকে যদি আমার দাদা আব্দুল মুত্তালিব বেঁচে থাকতো, মক্কা নগরের মানুষের এই কথা বলার ক্ষমতা থাকতো না, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, মক্কার মানুষের দ্বারা এই কথা বলা সম্ভব হতো না। অতএব আল্লাহ, আমার কি সম্পদ ছিল না? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওনারও কিন্তু বাবা সম্পদ ছিল, কম ছিল না। কারণ হইল মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কিন্তু একমাত্র কন্যা আব্দুল ওয়াহাব জহরির ছিলেন, সমস্ত সম্পদ আমিনা পেয়েছিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহর যে সমস্ত সম্পদ, সমস্ত সম্পদ আমার নবী পেয়েছিলেন। আমার নবীজিও অনেক সম্পদের মালিক ছিলেন, কিন্তু আমার নবীজি সমস্ত সম্পদ গরিব এতিম মিসকিনের মধ্যে বিলিবণ্টন করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার নবীজি বলে, আল্লাহ গো, আজকে আমার দাদা আমার আব্বা বেঁচে থাকলে আজকে এই কথা তারা বলতে পারতো না। আমার নবীজি গুটি গুটি পায়ে খাদিজা রাজপ্রসাদে গিয়া একটা ঘরের মধ্যে যেন ডুকরে ডুকরে কাঁদে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি এইভাবে কান্দে আপনার কান্না আমার সহ্য হয় না, আমি সহ্য করতে পারি না। নবী গো, আপনার চোখে পানি দেখলে আমি খাদিজা আমার কলিজা যেন আপনার
আর আমার কলিজা যেন ফেটে যায়। নবী আমার বলে খাদিজা এই কান্না বন্ধ হবে না, হবে না যতক্ষণ পর্যন্ত তোমার বিয়ের সময় যে শর্ত দিয়েছিলাম ওই শর্ত যতক্ষণ পর্যন্ত পালন না করবে। খাদিজা বললেন হুজুর গো কি এমন শর্ত? বলে খাদিজা তুমি কি পারবা না? পারবা না। আজকে তোমার সমস্ত সম্পদ, সমস্ত জমি জায়গা, সমস্ত রাজপ্রসাদ, সমস্ত মণিমুক্তা হীরা দানা, সমস্ত টাকা পয়সা তুমি কি ফকির মিসকিনের মধ্যে দান করতে পারবা না? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আমার রাজপ্রসাদ ছয় সম্পত্তি দূর তো দূরের কথা, আজকে যদি আপনি বলেন আমি খাদিজা আমার সমস্ত শরীরের চামড়াগুলো ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আর দেখে আপনার মজে যা ভাগবতী হয় খাদিজা, সপে দিল নবী আজীবন আর মরণ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আমার নবীজি বললেন খাদিজা সমস্ত সম্পদগুলো দান করে দাও। আমার খাদিজা সমস্ত সম্পদ ফকির মিসকিনের মধ্যে দান করে দিলা। একটা চিহ্ন কুটিরে খেজুর গাছের ছাউনিতে আপনার যেন বসবাস শুরু করলে। আজকে আমরা কত সুন্দর বিছানায় ঘুমায়, কিন্তু আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে নিয়ে যখন খেজুর গাছের পাতা দিয়ে ছাউনি তৈরি করলে, খেজুর গাছের ছাল দিয়া যেন আপনার বিছানা তৈরি করলে, খেজুর গাছের ছাল দিয়া বালিশ তৈরি করলে, আমার নবীজি বলে খাদিজা আজকে তোমার বাপের বাড়িতে অট্টলিকা সম্পদ পাওয়ার পরে কত শান্তিতে তুমি বসবাস করেছ, আজকে আমি নবী তোমাকে সেই শান্তি দিতে পারি না। খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই কথা বলে আমাকে লজ্জিত করবেন না, কেননা আমার আব্বা জানের সম্পদ পাইয়া যতটা খুশি হইয়া জীবন যাপন করেছি তার চাইতে হাজার গুণ বেশি খুশি আপনার জীর্ণ কুটিরে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার চাইতে হাজার গুণ বেশি খুশি আপনার জীর্ণ কুটিরে পেয়েছি। বাবারে ভালোবাসা যদি থাকে দিলে অন্তরে অট্টলিকার প্রয়োজন হয় না, জীর্ণ কুটিরে শান্তি পাওয়া যায়। আর এখনকার বর্তমানে ভালোবাসা অভাব যখন দরওয়াজায় এসে দাঁড়ায় ভালোবাসা জানালা দিয়ে পালাই। কথা বুঝলেন না? কিন্তু আমরা মুখে খুবই বলি আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10 11 12। আবার তো এখন আই লাভ ইউ নতুন আপনার ট্যালেন্ট উঠেছে, বলছে আই লাভ ইউ, তো বলছে আই লাভ ইউ 2, আরেকজন বলছে আই লাভ ইউ আনলিমিটেড। জি, এর কোনো শেষ নাই, লিমিটেড নাই, বুঝতে পারলেন না? তো বাবাজি ভাইরা, আমাদের এখন বর্তমানে এই পরিস্থিতি, আমরা শুধু ভালোবাসি ভালোবাসি মুখেই বলি কিন্তু অন্তরে মহব্বত নাই। বাবা আজকে ইসলামের জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সম্পদ দান করে দিলেন। আজকে যে জালসা আপনারা সাজিয়েছেন এটাও আজকে মসজিদের উন্নতি কল্পে নাকি বাবা? মসজিদের উন্নতি কল্পে বেরাদার, আজকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য সমস্ত রাজত্ব দান করে দিয়েছে। আজকে পাঁচটা ভাইকে আমি বলবো 5,000 করে টাকা এই খোদার ঘর মসজিদে দিয়ে যাবেন। পাঁচটা ভাই আমার, এ প্রাণের নবী গো ভুলতে পারি না আমি তোমাকে দয়ার রসুল, প্রাণের রসুল গো ভুলতে পারি না আমি তোমাকে, আর তুমি আছো মদিনা
আমি আছে বাংলা, জানি না নবী দেখা হবে কবে আমাদের, আল্লাহর নবী প্রাণের নবী গো, ভুলতে পারি না আমি তোমাকে। 5005টা চেয়েছিলাম, একটাই সাথে চারটার হবে না যে, নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো ও রহমা। একটা ভাই আমার 5000 টাকা দিতে পারবে না, একটা ভাই আমার 5টার দরকার নাই, একটা ভাই আমার দেখেন কেন এতগুলো আছে, আল্লাহ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সম্পদ দিয়েছে। আল্লাহ বলে বান্দারে আজকে তোমাকে সম্পদ দিয়েছি আমি, আগামী কালকে নিয়ে নিতে পারি আমি, পারে কি পারে না যে, পারে কি পারে না, পারে, কারণ আমার একটা সময় হযরতে ইব্রাহিম আলাইহিসসালামকে এত দুম্বা দিয়েছিলেন, এত সম্পদ দিয়েছিলেন, এত উট দিয়েছিলেন, এত আপনার ঘোড়া দিয়েছিলেন, এত উট দিয়েছিলেন, যে হযরতে জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহকে বলছে, আল্লাহ গো তুমি যে এতগুলো সম্পদ ইব্রাহিম আলাইহিসসালামকে দিয়েছ, যদি কিঞ্চিত পরিমাণ অহংকার চলে আসে তার জীবন ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ বলছে, জিব্রাইল তোমার কি মনে সন্দেহ হয় বলে, হ্যাঁ বলে পরীক্ষা করে লাও, দেখবেন যাদেরকে আল্লাহ টাকা দিয়েছে পয়সা দিয়েছে তাদের আত্মঅহংকার আছে না নাই, আছে না নাই, আছে কিন্তু সবার নাই, দেখবেন কোটি কোটি টাকার মালিক কিন্তু তার মধ্যে বড় লোকের কোনো ঐতিহ্য নাই, কারণ তার মধ্যে আত্মঅহংকার নাই। আর যারা একটু বড় লোক হয়েছে গরিব থেকে তাদের মধ্যে আত্মঅহংকারের শেষ নাই, আল্লাহ বলছে বান্দা দিয়েছি আমি নিয়ে নিব, চিন্তা করিস না। এই দেখেন একজন মা আমার স্বামীর জন্য 500 টাকা দান করা যায়, আল্লাহ তার স্বামীকে এই দেখেন মিলন, সুবহানাল্লাহ কত সুন্দর না, এই দেখেন মিলন ভাই আমার 1200 টাকা দান করেছে, আল্লাহ গো যা সে জানিয়ে করেছে দান। এই দেখেন বেনামেতে 1000 টাকা দান করেছে, সুবহানাল্লাহ যা যা কাল্লা। আরেকজন কি নাম, এই দেখেন বেনামেতে আরেকজন, হ্যাঁ আরেকজন, এই দেখেন 700 টাকা দান করেছে, নারে তাকবীর যা সাই জানিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। ছোট থেকে যারা একটু ধনী হয়েছে তাদের আত্মঅহংকারটা বেশি একটু আছে। আমার ইব্রাহিম আলাইহিসসালামের কাছে আসলেন জিব্রিল আলাইহিসসালাম, মানব রূপে মানুষ রূপে আসার পরে পড়তেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমার হযরত ইব্রাহিম আলাইহিসসালাম গুটি গুটি পায়ে যাইয়া বলছে, বান্দারে তোমাকে এর আগে তো এখানে কোনোদিন দেখি নাই, আল্লাহর প্রশংসা করো, কারণটা কি বলে, আমি আল্লাহর প্রেমিক, আমি আল্লাহর প্রশংসা করি বলে, শুনতে খুব ভালো লাগে, আরো একবার প্রশংসা করো। জিব্রিল আমিন বলতেছে, আমি এতক্ষণ আমার জন্য করছিলাম, এবার আপনি বলছেন যে, এবার আপনি যেহেতু বলছেন সেহেতু আপনার ইচ্ছাই হবে, এবার আমি আল্লাহর প্রশংসা করব, এর জন্য কিছু দিতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম বলে, কি নিবে বলে, আপনার যত ওট দুম্বা আছে ছাগল ভেড়া আছে সব কিছুই দিতে হবে বলে দিলাম। বঘুমন্ডল সুবহানাল্লাহ, বঘুমন্ডলে দেখেন 700 টাকা দান করেছে, যার সাহে জানিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো ও রহমান। এই দেখেন নওদাপাড়া থেকে মিলনের মা সুবহানাল্লাহ, আগেই মিলন 1200 টাকা দিল, মিলনের মা আবার 1000 টাকা দিল, সুবহানাল্লাহ যা যা কাল্লা। দেনে ওয়ালা দেখায়, দেখনে ওয়ালা দেখে, খানে ওয়ালা খায়, দেখনে ওয়ালা দেখে, কি বলেন, টাকা থাকলে শুধুমাত্র দেওয়া হয় না, রাগ করেন না বাবা, দেওয়ার জন্য একটা মানসিকতার প্রয়োজন হয়। ইব্রাহিম আলাইহিসসালাম বলে, তুমি জালি বালা কিন্তু আল্লাহর প্রশংসাটা শোনাও। এবার আগেকার মানুষেরা বলতো, লেও তো হয়ে গেল নাকি, দলিলের দরকার ছিল না, স্ট্যাম্প পেপারের দরকার ছিল না, থানা প্রশাসনের দরকার ছিল না, আর এখন একটা জমি 70 বার রেজিস্ট্রি করার পরেও থানায় যায় বিচার করতে হয়, কথা বললেন না, কারণ মানুষের আর আগের মতো নিয়ার নাই। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, যাও তোমাকে দিলাম, পড়লেন আলহামদুলিল্লাহ, বলে আরো শোনাও, বলে এবার কি দিবে বলে, জমি গুলা লাও, বলে এবার কি দিবে বলে, দেওয়ার মতো আর কিছু নাই। ইব্রাহিম আলাইহিসসালাম বলে, আল্লাহর বান্দা তুমি জমি নিয়েছো, জায়গা নিয়েছো, উট নিয়েছো, দুম্বা নিয়েছো, ঘোড়া নিয়েছো, সব কিছু নিয়েছো, এগুলো দেখার জন্য একটা রাখালের প্রয়োজন আছে বলে, হ্যাঁ আচ্ছা। ইব্রাহিম আলাইহিসসালাম বলে, আমাকে রাখাল রেখে দাও, আমাকে টাকা লাগবে না, পয়সা লাগবে না, মাইনা লাগবে না, শুধুমাত্র আল্লাহর একবার প্রশংসা শুনে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওই ইব্রাহিম আলাইহিসসালামকে টাকা দিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন, জিব্রিল বলেছিলেন, হুজুর আপনাকে এত সম্পদ আমার আল্লাহ দিয়েছিল বলে আপনাকে পরীক্ষা করার জন্য আমি এসেছিলাম, আমি আসলে মানব নয়, আমি হলাম আল্লাহর ফারিস্তা হযরতে জিব্রিল, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলি রে
বাবা আমার আল্লাহ তোমাকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সম্পদ দিয়েছে, না জানি কখন কার মাধ্যম দিয়ে তোমাকে পরীক্ষা করবে। তুমি যদি পরীক্ষায় পাস করতে পারো কিয়ামতে পার হয়ে যাবে, আর পরীক্ষায় যদি পাস না করতে পারো তোমার সম্পদ ধ্বংস হয়ে যাবে। কত ধনী দেখলাম, কত ধনীকে ফকির হতে দেখলাম, না দেখেননি? দেখেননি? দেখেছ? নদীরে কুল গড়ে, নদীরে কুল ভাঙে, ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনী রে সে ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ ধনীকে ফকির বানাতে এক সেকেন্ডও লাগাই না। লাগাই বাবা, বাপজি আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, আসেন না মসজিদের জন্য, আর একটা ভাই আমার 5001 টাকা, আর একটা ভাই আমার 5001 টাকা, নগদ যদি না থাকে লিখিত করে দিয়ে যান, নামটা লিখেন, ওয়াদাটা করে দিয়ে যান, আজ পারবেন না কাল দিবেন, কাল পারবেন না পরশু দিবেন, যদি পরশু না পারেন এক মাস পরে দিবেন, এক মাস পরে না পারলে মসজিদে যেদিন কাজ শুরু হবে সেই দিন দিয়েন। এর চাইতে বড় অপর আর কি দিব? যেদিন মসজিদে কাজ শুরু হবে আপনি সেই দিন দিয়েন। একটা ভাই আমার বলেন তো খোদার বান্দা যে জান হুজুর আমি 5001 টাকা দিলাম, একটা ভাই আমার শুধু নামটা লিখিয়ে ওয়াদাটা করে যান, মরতে হবে একদিন তোমার ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, আর ছল চাতুরে যতই কর জানবে রবে শেষে, আর চলবে না সেই দিনে তোমার, চলবে না সেই দিনে তোমার কোনো বাহানা গো তুমি ভুলে যেও না, হবে মাটির পিছা না গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে, আর শুধু একটা সাদা কাপড় যাবে তোমার সাথে, আর আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না গো তুমি ভুলে যেও না। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই বোন, আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন, আর করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে, মমিন মমেনা গো তুমি ভুলে যেও না, হবে মাটির বিছা না গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে, আর শুধু একটা সাদা কাফন যাবে তোমার সাথে, আর আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না গো তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মসজিদের জন্য আমার নবীজি চেয়েছিলাম, আমার নবীজির সাহাবীদের কাছে, সকল সাহাবীরা যে যেটা পেরেছিল দিয়েছিল, কিন্তু আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে একটা সুই নিয়ে এসে আমার নবীর হাতে দিয়েছিল। সাহাবীরা বলেছিল, এই আবু বকর আজকে এই সুই মসজিদের কি কাজে লাগবে? আবু বকর বলেছিল, সাহাবীরা আজকে আমার বাড়িতে দেওয়ার মতো কিছুই ছিল না, একমাত্র সম্বল আমার সই, এটা দিয়ে আমার ছেঁড়া কাপড় সেলাই করতাম, আজকে এটাও যদি আমার নবীজিকে না দিতাম রে, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ জিজ্ঞাসা করত, নবী চেয়েছিল তুমি দাও না, আমি আবু বকর আল্লাহকে কি জবাব দিতাম? দেওয়ার মতো আমার কাছে একটা সই ছিল, এটা কাজ হোক আর না হোক আমার নবী চেয়েছে, আমার নবীর কথা রাখার জন্য আমার শেষ সম্বল সইটুকু ওটা আমার নবীর হাতে উঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ছড়াই ফুল যেমন হবে খুশবু তো তেমনই হবে নাকি বলে, গোলাপের ফুলের সেন্ট গোলাপি দিতে পারবে, পদ্ম ফুলে পারবে না। এই জন্য বলছে, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়,
একেছি সে ফুল মোহরা, একেছি সে ফুল মোহরা মনেরই কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়া। যার নাথ পেশ করে খোদ খোদা তালা, কবি আর কবি গাথে শত সুরের মালা, তার প্রেমে পাগল আহামি, তার প্রেমে পাগল আহামি, কেঁদে যে বেড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, ও গো আমার আনসার ভাই তুমি কোথায়, হাবিবে খোদা তিনি নবী কামলি ওয়ালা, হাবিবে খোদা তিনি নবী কামলি ওয়ালা, তার প্রেমে পাগল আহামি খুঁজে যে বেড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। বাবা আর দুইটা ভাই একটু তাড়াতাড়ি করে জলদি করে, দয়ার নবী বিন প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার, ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়, ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়, রাখাল বলে বুঝি না নবী, রাখাল বলে চিনি না নবী, তোমরা নবী কারে কও, শাহমদ সুবহানাল্লাহ, এই দেখেন শাহমদ 1000 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে সকল বলেন আমিন। কি নাম বাবা? মজিজুল, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মজিজুল মণ্ডল 1000 টাকা দাদা জোরে বলে জিন্দা।